আধুনিক সভ্যতা এসেও এই গ্রামের মানুষরা বসবাস করেন মাত্র 1.5 মিটার উচ্চতার সম্পূর্ণ মাটির তৈরি ঘরে। স্যাটেলাইটের যুগে এসেও হাজার বছর ধরে আধুনিক সভ্যতা জানতে পারেনি তাদের কথা। দিনের প্রচণ্ড গরম আর রাতের ভয়াবহ শৈত্যপ্রবাহের মধ্যেই দিব্যি বেঁচে আছেন তারা। এটি আফগানিস্তান সীমান্ত ঘেঁষা ইরানের দক্ষিণ খোরাসান প্রদেশে অবস্থিত পৃথিবীর প্রাচীনতম গ্রামের একটি, নাম মাখুনি। আশ্চর্যের বিষয় হচ্ছে গ্রামের সব মানুষদের গড় উচ্চতা মাত্র 1 মিটারের একটু বেশি। 2005 সালের আগ পর্যন্ত সভ্য পৃথিবীর কোনো মিডিয়াও কখনো খুঁজে পায়নি তাদের। তবে ওই বছর একদল প্রত্নতান্ত্রিক মাটি খুঁড়ে মাত্র 25 সেন্টিমিটারের একটি অদ্ভুত মমি খুঁজে পাওয়ার পর দুনিয়া জুড়ে শোরগোল পড়ে যায়। তারই সূত্র ধরে প্রকাশ পায় এই আজব গ্রামটির কথা। মমিটি পরীক্ষা করে জানা যায় এটি আসলে 400 বছরের পুরনো একটি বাচ্চা শিশুর মমি। বর্তমানে মাখুনিক নামের গ্রামটিতে 400 জন অধিবাসী বাস করে, যাদের রয়েছে পাথর ও মাটি দিয়ে তৈরি 200টি ঘর, যেগুলোর উচ্চতা মাত্র 1.5 থেকে 2 মিটার। পুরো পৃথিবীর মানুষের উচ্চতা গড়ে 2 মিটারের কাছাকাছি হলেও কেন এই গ্রামের অধিবাসীদের উচ্চতা এত কম, তা নিয়ে বিজ্ঞানীরাও চালিয়েছেন ব্যাপক পরীক্ষা নিরীক্ষা। আর তাতেই জানা যায় এই এলাকাটি শস্য এবং গবাদি পশু পালনে খুবই অনুপযোগী। ঊষর এই মরু অঞ্চলে শুধুমাত্র শালগম, বার্লি আর খেজুর ছাড়া অন্য কিছুই জন্মানো সম্ভব ছিল না। কোনো গবাদি পশু পালন করতে না পারায় বছরের পর বছর ধরে তারা শুধুমাত্র কাশক বেনে নামে বিশেষ ধরনের নিরামিষ খাবার খেয়ে বেঁচেছিল। তাই খাদ্যের পুষ্টিগুণের অভাবেই অধিবাসীদের উচ্চতাও কমে যাচ্ছিল দিন দিন। কম উচ্চতা আর নির্মাণ সামগ্রীর অভাবে এই বামনদের ঘরগুলোও তাদের মতো ছোট ছোট। এই কম উচ্চতার অধিবাসী আর ক্ষুদ্রাকৃতির ঘরের কারণে পাহাড়ের আড়ালে থাকা গ্রামটি ছিল মানুষের কাছে অজানা এক দুনিয়া। সভ্যতা থেকে অনেক দূরে থাকায় বিদ্যুৎ তো দূরের কথা, তাদের ছিল না সামান্য আসবাবপত্র। আর মাটি পাথর দিয়ে তৈরি হওয়ায় স্যাটেলাইটও খুঁজে পায়নি এই গ্রামের অবস্থান। সাম্প্রতিক সময়ে গ্রামটিতে কিছুটা হলেও লেগেছে পরিবর্তনের হাওয়া। গ্রামে যাওয়ার জন্য তৈরি হয়েছে পিচ ঢালা পথ, কিছুটা পরিচিতি পাওয়ায় পর্যটকরাও যাচ্ছেন সেখানে। অল্প কিছু আধুনিক ঘরবাড়ি গড়ে উঠলেও প্রকৃতি যেন দিন দিন আরো চরম হয়ে উঠছে মাখুনি গ্রামে। তাই স্থানীয় যুবকরা আশেপাশের শহরে যাচ্ছে চাকরির জন্য। তবে এই প্রাচীন অদ্ভুত গ্রামটি ধীরে ধীরে পর্যটন খাতে আরো প্রসার পাবে এবং পর্যটকদের আনাগোনায় মাখুনিকের দুঃখ ঘুচে যাবে বলে দিন দিন আশাবাদী হয়ে উঠছে এখানকার অধিবাসীরা।